Hello everyone, Assalamualaikum. This is Anike Hasan. Welcome to my Facebook page and YouTube channel. যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এন্ড এনজয় করতেছেন, যেহেতু নতুন বছর এনজয় করারই কথা সবার। তো আমি গ্রামে আসছিলাম গত 26শে ডিসেম্বর এন্ড আজকে 2 তারিখ, যাচ্ছি ঢাকায়। তো আসছিলাম যেহেতু অনেকে জানেন ব্যাপারটা আর বললাম না, তো সকাল 8টা বাজে বের হয়েছিলাম বাসা থেকে অ্যান্ড এখন অলমোস্ট 9টা বেজে গেছে। তো যাওয়ার পথে অর্ধেক আসার পরে হচ্ছে অটোরিকশা নষ্ট হয়ে গেছে, তো কী আর করার, ওখান থেকে দেন সিএনজি নিলাম রায়পুর পর্যন্ত। সিএনজিতে ওঠার পরে আবার সিএনজি চেঞ্জ করলাম যেটা চাঁদপুর পর্যন্ত যাবে, তো এখন চাঁদপুরের সিএনজিতে উঠছি, তো রায়পুর ক্রস করবো আর কি। তো আমার সাথে আছে আমার আব্বু আম্মু আফু, এক সিএনজি মোটামুটি হয়ে গেছে সবাই। সো গ্রামে এত পরিমাণ ঠান্ডা, সকাল থেকে কিন্তু রোদ উঠে নাই অ্যান্ড এখন আস্তে আস্তে রোদ উঠছে, তো মানে রাস্তাঘাট দেখা যাচ্ছে আর কি। সকালে টোটালি কুয়াশায় মানে ঢাকা ছিল অ্যান্ড এখনও কুয়াশা পড়তেছে যতটুকু দেখা যায় আর কি। তো তারপরও মোটামুটি চলার মতো আর কি একটা ব্যবস্থা হয়েছে অ্যান্ড অর্ধেক রাস্তা আসার পরে একটা সিএনজি দাঁড় করালো আমাদেরকে, তো ওদের নাকি সিএনজি মালিক এক কোম্পানি আর কি, তো ও সিএনজিটা নষ্ট হয়ে গেছে রাস্তায়, তো এই জন্য আর কি আমাদের সিএনজিটা দাঁড় করাইছে। তো আমাদের যে ড্রাইভার উনি হচ্ছে দেখতে যাচ্ছে, তো প্রথম অবস্থায় বের হওয়ার সাথে সাথে একটা ধাক্কা খাইলাম, অটোরিকশা নষ্ট হয়ে গেছে অ্যান্ড এখানে একটা ধাক্কা খাইলাম, দাঁড় করাইছে, আল্লাহ ভালো জানে সামনে কী আছে। তো লেটস গো। সো এটাই হচ্ছে রায়পুরের সীমানা যেটা বর্ডার নামে পরিচিত, এরপরে হচ্ছে ফরিদগঞ্জ উপজেলা ধরে আর কি, তো এখান পর্যন্ত সীমাবদ্ধ রায়পুর উপজেলা এখানেই শেষ অ্যান্ড এখানে এরপরে হচ্ছে ফরিদগঞ্জ। আমরা এখন ফরিদগঞ্জ উপজেলাতে আছি বা ফরিদগঞ্জ চাঁদপুর রোডে আছি, এখন চলে আসলাম ফরিদগঞ্জ বাজার। আমাদের ড্রাইভারটা এত পরিমাণ মানে এত স্পিডে গাড়ি চালায় লিমিটের বাইরে, আমি সামনে বসছি যার সময় আমার খুব ভয় লাগতেছে, তো উনি খুব তাড়াতাড়ি চলে আসছে ফরিদগঞ্জ। রাস্তা খারাপ, রাস্তা মাঝখানে ফুলে গেছে, বাট তারপর উনি মানে কাটিং কুটিং দিয়ে মনে হয় হেলিকপ্টার চালাচ্ছে, তো আমি সামনে বসে খুবই মানে ভয়ে আসি আতঙ্কে আসি আর কি, আল্লাহ ভালো জানে সামনে কোথায় কোনো কিছু না লাগাইলে হইলো। তো এটা ফরিদগঞ্জ বাজার, এখন ফরিদগঞ্জ বাজার থেকে আমরা যাবো চাঁদপুর। তো যেহেতু সামনে বসছি অ্যান্ড সামনে সাইডে খুবই বাতাস সিএনজিতে, ড্রাইভার মোটামুটি খুব রিল্যাক্সে আসে, বাট আমার অবস্থা দেখেন আমি একদম ফুল সেট আপ করে নিছি যাতে ঠান্ডা কোনো রকমে না লাগে, একদম কানটুপি টুপি দিয়ে একদম পুরো ডাকাতের মতো অবস্থা দেখতে। তো মোটামুটি এগুলো পরাতে আমি বেঁচে গেছি আর কি আজকের জন্যে, তো না হলে শীতে অবস্থা খারাপ হয়ে যেত। সো চলে আসছি চাঁদপুরের বড় ব্রিজের কাছাকাছি অ্যান্ড আমার কাছে এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগে চাঁদপুর রোডের মধ্যে, দুই পাশে গাছ মাঝখানে বনজে সেরকম একটা ফিল পাওয়া যায় আর কি। এই রোডে যদি একটা ছবি তুলতে পারতাম মাঝখানে দাঁড়াই, যদিও সম্ভব না, এই রোডে গাড়ির চাপ অনেক বেশি, তো খুবই অস্থির একটা রোড রোডটা, মনে হয় যে গাছের মানে ছায়া একদম খুব স্পষ্টভাবে বোঝা যায়, তো খুবই ভালো লাগে আমার রোডটা। তো যেহেতু আজকে বাইক নাই আমার কাছে, তো বাইকের ফিলটা নিতে পারতেছি না, যেহেতু বাইক থাকলে অবশ্যই মতলব রোডে চলে যেতাম। চারদিকের পরিবেশটা মানে খুবই জোশ, গ্রামে আসলে আসলে শহরে যেতে মনে চায় না টোটালি, বাট বাস্তবতার সাথে চলে যেতেই হবে। সো উঠতে উঠতে চলে যাই এখন চাঁদপুর লঞ্চ ঘাট, তো উঠতে উঠতে কি আর সিএনজি তো আর উঠতে পারবে না, তো উনি খুব স্পিডে গাড়ি চালাচ্ছেন, তারপর অনেক ভালো লাগতেছে আমার কাছে সামনে বসে, বাট ঠান্ডার কারণে আমার হাত পা সব বরফ হয়ে গেছে, বাট ব্যাপার না। সো লেটস গো। তোমার অপেক্ষায় আমি
বসে থাকি আজ রাত্রে কি আসবে তুমি ভুলে যাই সকালে চলে আসলাম চাঁদপুর লঞ্চ ঘাট। এখানে আমরা এখন চলে আসছি প্রায় অলমোস্ট 10:20 বাজে। তো এখন লঞ্চ আছে 10:40 লঞ্চ, তো টাইম কম। অ্যান্ড এরপরে হচ্ছে মেবি 11:20 বা 11:30, তো আমাদের 10:40 লঞ্চটাই ধরতে হবে। তো খুব রিল্যাক্সে চলে আসছি আলহামদুলিল্লাহ। তো এখন ভিতরে ঢোকার জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে, পার পিস টিকিট 10 টাকা করে। আগে 5 টাকা ছিল, এখন 10 টাকা করছে। তো টিকিট কাটা শেষ, আর এখন আমরা চলে যাচ্ছি ভিতরে লঞ্চের। তো কোনটা আছে লঞ্চের নাম জানি না। তো টিকিট কেটে বসে পড়লাম সবাই। আগে টিকিটের দাম অনেক কম ছিল, আর এখন টিকিটের দাম 270 টাকা, যেটা অনেক বেশি হয়ে গেছে। তো সব কিছু দামে এখন বেশি, তো প্যারা নাই, যাই হোক এখন উঠে পড়ছি এটাই বেশি। আর এখন ঘুমাইতে হবে, যেহেতু সকাল থেকে ঘুমাই নেই আর। তো চাঁদপুর থেকে এখন ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, 10:40 লঞ্চ ছেড়ে দিয়েছে অলমোস্ট। তো এই আর কি চাঁদপুর, বাই বাই। চাঁদপুর থেকে ছেড়ে যাবে, ঢাকা পৌঁছাবে মেবি 2:30, যেহেতু 10:40 লঞ্চ। তো লেটস গো। এক ঘুমে চলে আসছি ঢাকায়। এটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ যে ব্রিজটা, এখান থেকে 20 পার হইতে আর মানে 20 মিনিট লাগে ঘাটে পৌঁছাইতে। তো অলমোস্ট চলে আসছি আমরা। তো লঞ্চ থেকে নামে এবার আমরা রিক্সায় উঠলাম, রিক্সায় যাবো জগন্নাথ পর্যন্ত, দেন ওখান থেকে বাস নিবো, বাস নিয়ে তারপর মিরপুর যাবো। তো চলে আসলাম বাসে করে আগারগাঁও পর্যন্ত। তো আর বেশিক্ষণ নাই, মিরপুর 10, অনেক এনজয় করলাম বাসে, যেহেতু ফার্স্ট একদম ড্রাইভারের পাশেই বসছি, তো একদম ফুল ভিউটা দেখা গেছে। তো এই আর কি, আজকে অনেক লেট হয়ে গেছে আসতে, আমাদের প্রায় 3:30 বাজবে এখন পর্যন্ত বাসা যেতে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যাভ ফান, পিস।